হ্যাঁ কর তোর যে শর্ত থাকে আমি সেই শর্তই পালন করব শর্তটা হচ্ছে আজকে থেকে তুমি 3 মাস আমাকে ভিক্ষা করে খাওয়াবে তুমি কি পাগল হইছো বুইড়ার সাথে কি আর আমি ইচ্ছা করে বিয়ে বসছি নাকি আরে বাবা মা দিছে তো সম্পত্তি আছে টাকা পয়সা আছে এইসব দেখে কথা না শুনলে তো হবে না কারণ আপনাকে আমরা সম্মান করি না আপনার বোর জন্য যদি আমার এলাকার মেয়েরা নষ্ট হয়ে যায় এর জন্য চাই কি আইভি আইভি আরে কি হইছে কোরে গিয়েছে লেখো না আরে ওই যে আমার এক বন্ধু আমেরিকা থাকে তো ফোন দিছিল তাই কথা বলতে গেছিলাম ও আমেরিকা থাকে তোমার বন্ধু আচ্ছা তো ভালো বন্ধু না তো শোনো আমি তো দোকানে যাচ্ছি একটু দেখে শুনে থাকো দেখে শুনে থাকবো মানে হ্যাঁ দেখে শুনেই থাকো ওই যে কথায় আছে না বুইড়াকালে জোয়ান বউ লাইলা হেচ্চ এই বয়সে আমার মতো একটা বউ পাইছো না এই জন্য এত সন্দেহ করে এত এরকম করো সন্দেহ না করি বা কি করবো এই যে ফোনটা সবসময় কানের সাথে লাগাইছো জনে জিজ্ঞেস করে বিদেশে আমার বন্ধু আছে জনে জিজ্ঞেস করে আমার এক আত্মীয় ফোন দিছে আমার কাছে তো একটা দিনও ভুল করে ফোন দেও না সন্দেহ করবো না তোর বাড়ির বাইরে বেশি যায় না বাড়ির ভিতরেই থাকো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাই লোকটাকে নিয়ে না আমার কাছে অসহ্য যন্ত্রণা কি খবর জান পাখি তোমার সাথে আমি কথাই বলবো না সে কখন থেকে এখানে দাঁড়ায় আছে এই বুড়াটারে কত কষ্ট করে আমি দোকানে পাঠিয়েছি তুমি জানো জানো আমি জানি তো তুমি আমার জন্য ওয়েটিং করতেছ না এই জায়গায় কিন্তু কি করবো বলো আমার একটু কাজ ছিল তো তাই আসতে দেরি হলো আমার জানটা কেন খুব সুন্দর লাগছে ইস আমার খুব কষ্ট হয় জানো তোমার ওই বুইড়ার বেটাটাকে তুমি কেন বিয়ে করছিলে বলো তুমি কি পাগল হইছো বুইড়ার সাথে কি আর আমি ইচ্ছা করে বিয়ে বসছি নাকি আরে বাবা মা দিছে তো সম্পত্তি আছে টাকা পয়সা আছে এইসব দেখে কেউ আমার মনটা বুঝলো না আরে বুইড়া সারাক্ষণ কানে কাছে খালি ঘেন ওর ঘেন ওর ঘেন ওর করে আমার ভালো লাগে না এই তোমার মন কেউ না বুঝলে আমি তো তোমার মনটা বুঝি সেটা আমি জানি আমি তোমাকে কত ভালোবাসি না আচ্ছা এইভাবে কথা বলে আর কতদিন আমার তো ভালো লাগতেছে না তাহলে একটা ব্যবস্থা করতেছি তুমি তাহলে আল্লাহর কাছে দোয়া করো ওই বুইড়াটা যেন তাতে মারা যায় কবে গরু মরবে তবে শগুন পড়বে কবে মারা যাবে তা ঠিক আছে জানুটা রাগ করো না রাগ করো একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর তাছাড়া আমাদের দেখা সাক্ষাৎ তো হচ্ছে তাও সে ঠিক আছে আমরা তো সব সময় দেখা সাক্ষাৎ করি বুড়াটা তো অত কিছু বোঝে না বুঝো না ও বুঝতেও দিও না তুমি ও তো আমার প্রেমে অন্ধ ওকে যা বলি ও সেইটাই বোঝে শুধুই উপর উপর একটু প্রেম করে অন্ধ হয়ে রাখো ঠিক আছে তুমি পাগল হইছো আমি তো যত ভালোবাসা তোমাকে বাসি সেটা তো আমি জানি মুখে মুখে বলি বুঝো না আর এই জন্যই তো আমি তোমার প্রেমে এত পাগল দেখো না সব খেলা রেখে আমি তোমাকে চলে আসছি আচ্ছা অনেকক্ষণ তো এখানে মানে এসে দাঁড়ায় আসছি বুড়োটা আবার আসার সময় হয়ে গেছে বেশিক্ষণ এখানে দাঁড়াতে না তুমি ধরা খেয়ে যাবে চলে যাবা এমনি আর একটু থাকো না আচ্ছা শোন তোমাকে যে আমি বলছিলাম যে ওই বিষয়টা কোন বিষয় মেলায় ঘুরতে যাও তুমি তো কত আরে আমি তো সব সময় আছি তুমি তো এই বুড়াটাকে ম্যানেজ করে যাইতে পারতেছ না আরে বুড়াটাই তো মেলায় নিয়ে যাইতে চাই কি তোর সাথে আমার যাইতে তুমি ওর সাথে কিন্তু মেলায় যাও না তুমি মেলায় যাবা আমার সাথে আমি তোমার জন্য দুইটা টিকিট কেটে রেখেছি আমরা দুজন একসাথে মেলায় যাব সার্কাস দেখব আর কত কি করব আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি যাই হ্যাঁ আর পরে আসব মো কোথায় গেছিলি ওটা তো চাচি না ওটা অন্য কিছু বয়স হয়ে গেছে তাও কোনো ঈদের হলো না দেখ এরপরে এরপরে যদি আবার দেখি ওই চাচির সঙ্গে মিশে দিই তাহলে তোর ঠ্যাং বেড়ে কিন্তু আমি ভেঙে দেবো কি কথা বলে থাকবে যা ভেতরে যা আর ওই গফুরের সঙ্গে আগে আজকে দেখা এই গফুর চাচা আপনার সাথে আমার কিছু কথা আছে কি বাবা আচ্ছা আপনার আপনার বউটা মারা যাওয়ার পরে আপনি বারবার বললাম যে বিয়ে থাওয়ার করার দরকার নেই আচ্ছা ঠিক আছে আপনার কোনো সন্তানাদি নেই আপনি বিয়ে করেছেন ঠিক আছে কিন্তু আপনার বউ এলাকার মধ্যে কি শুরু করছে বাপুরে আমি মেলা কই কই যে আচ্ছা যাবো না নে তারপর আবার কোন দিন বাইরে এসে এসে ওইরকম ব্যাপার করে আমি তো কথা না শুনলে তো হবে না কারণ আপনাকে আমরা সম্মান করি না আপনার বোর জন্য যদি আমার এলাকার মেয়েরা নষ্ট হয়ে যায় এর জন্য চাই কি কর আচ্ছা ঠিক আছে বাবা
আমি আজকে যাই মানা করে দেব মানা করা না শুধু মানা করা না আজকে যাই বলবেন এর পরে যদি দেখি তাহলে আপনার কিন্তু অসুবিধা হয়ে যাবে আপনার বাড়িতে আপনি বলে রাখতাম কারণ আপনার জন্য আমার এলাকার লোকজন আর মা বোনেরা নষ্ট হয়ে যাকে আমরা চাই না কথাটা খেয়াল রাখেন যে বিপদেই পড়িছি বুড়িয়ে কালে জুইন বিয়ে করিয়ে তুমি রাগ করো না চাচি আমি বড় ভাইরে বুঝাই তোমার রাগ করা কি আছে না আসলে তাতে আমার কোন সমস্যা নেই যা আরে যা কতজন আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে লাবনি তুই বাসায় যা কে ভাইয়া তুমি এনে থাকবি করবে আমার একটু কাজ আছে আমি আসছি তুই যা মাত্র 10 মিনিট লেট এত রিয়্যাক্ট করছো কেন তুমি তুমি জানো না তোমার জন্য আমার হৃদয়টা ওই যে গান আছে না যেদিকে তুমি এনে কি তোর জমি কি পার করবে আরে তোকে বিয়ে করি এই বয়সে এত অপমান সহ্য হয় আজাদ সে আমার সাওয়ালের মতো সে আমার দেখে যা না তাই করলে তোর জন্য পাড়ার মেয়ে সাল বলে নষ্ট হয়ে যাচ্ছে আর তুই এই ধরনের ব্যবহার করতেছিস এগুলো বাদ দেওয়া লাগবি তোর ঠিক আছে আমি ভালো হয়ে যেতে পারি কিন্তু আমারও একটা শর্ত আছে হ্যাঁ কর তোর যে শর্ত থাকে আমি সেই শর্তই পালন করব শর্তটা হচ্ছে আজকে থেকে তুমি 3 মাস আমাকে ভিক্ষা করে খাওয়াবা আমি ভিক্ষা করবো এই পেয়েছিসটা কি এই বাড়ি ঘর তুই আমার দোকান পাট আছে বড় বড় দোকান আর তাই তুই বিক্রি করে খাবো আমি শোনো তুমি যদি আমার শর্ত না মানো তাহলে আমি আমার স্বভাব পাল্টাবো না আমি বলে দিব শোনো 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 আমি বিক্রি করে খালি কি তুমি ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম এই যদি 3 মাস তুমি আমাকে ভিক্ষা করে খাওয়াতে পারো এই ফোনে আমি কথা তো দূরের কথা আমি এই ফোনটাই আমি তোমাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি সব রাজি আছি তোমরা কি করতেছি শাক দেও মা বোমা তোমার তো আর বাড়ির যাবো না মা এন তিনি সাইডে বিক্রি দাও মা দাও মা আল্লাহ আল্লাহ তোমারে একটা শাকের সাথে 70টা শাক দিকাল নাই বাবা বাবা আপনার সাইডে দিবেন না বাবা বাবা আমি তো আপনার বাড়ি যাবো না বাবা হেন্দিনি সাইডে দেন আচ্ছা বাবা তাও দোয়া করে যাই আল্লাহ জানে একটা শাকের সাথে 70টা করে শাক বাড়ায় দেয় আল্লাহ আপনারে আল্লাহ বাঁচে রাখুক আপনার সংসারটা ভালো চলুক আপনার গরু ভুষি সব বেহেস্ত নসিব হোক আমিন রাত্রে স্বামী মোলো
এই যে সাইল বাজারের দাম হয়েছে, কেউ এক মুঠির কাছে একটু ধরেও ভিক্ষে দেয় না, এক মুঠ পুড়েও কেউ ভিক্ষে দেয় না। তেলের শিশিটা নিয়ে বাড়াইছি, এক ফুটা তেল দিবি কেউ তাও দেয় না। যাক দিয়ে এই পাড়া গমটমের আমদানি দেখেছি, যাই দিয়ে সাথে গম পালি তাও রুটি বানা খাওয়া যাবে। আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ এখন যাও, তুমি গোসল করে ফ্রেশ হয়ে আসো, আমিও গোসল দেবো, তারপর দুজনে একদম ভালো হয়ে যাবো, নামাজ কালাম পড়বো। পাগল কি করে, আমি ভিক্ষা করা ছেড়ে দেবো এটা কথা বলে? আরে যে বাড়ি যাই যা চাই তাই দিয়ে দেয়, টাকা পয়সাতে কিচ্ছু কিনা লাগে না। এই যে দেখো একদম শাক তুলছি, এই যে শাক, আরে চাওয়ার সাথে সাথে কতটি শাক দিয়ে দিয়েছে। আরে নতুন নতুন তরকারি নিয়ে আসি কিনা ছাড়া পয়সা ছাড়া। হ্যাঁ আর এই ব্যবসা আমি ছাড়িয়ে দেবো কখনো না। তাহলে তুমি ভিক্ষা ছাড়বে না? না দেখো, তুমি মাত্র 3 মাস ধরে এই ভিক্ষা করতেছো, এই স্বভাবটাই তুমি এখন ছাড়তে চাচ্ছ না। তাহলে আমি আমি যখন 8-9 পড়ি ঠিক তখন থেকে আমার এই সবার সাথে সম্পর্ক করার স্বভাব, এই স্বভাবটা আমি কি করে ছাড়ি বলো তো? হ্যাঁ না হ্যাঁ।